বুয়েট জীবনের কষ্টসাধ্য একাডেমিক লাইফের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা হল কিন্তু আন্ডারগ্রাউন্ডের থিসিস পেপার একজন শিক্ষার্থী তার চার বছরের বুয়েট লাইফে যে সব একাডেমিক বিষয়গুলি শিখে তার অনেক কিছুই প্রকাশ পায় এই থিসিস পেপারে এই থিসিস যখন কেউ শহীদ আবরার ফাহাদের নামে উৎসর্গ করে তখন বুঝতেই পারা যায় বুয়েটেনরা আজও আব্রার ফাহাদকে কতটা নিজেদের অন্তরে ধারণ করে এভাবেই বুয়েটিয়ানদের প্রতিটি কাজে কর্মে চিরস্মরণীয় হয়ে থাকুক শহীদ আব্রার ফাহাদ যতদিন বুয়েটিয়ানরা আব্রার ফাহাদকে স্মরণ রাখবে আডভার ফাহাদের ত্যাগকে তুলে ধরতে পারবে ততদিন আমাদের প্রাণের বুয়েট যাবতীয় অন্যায় অপশক্তি থেকে মুক্ত থাকতে পারবে ইনশাল্লাহ